নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের 42 ওভার 2 বলের ঘটনা। লঙ্কান বোলার চামিকা করুণারত্নের ডেলিভারি করা বল নেদারল্যান্ডসের ব্যাটসম্যান ব্যাট চালালে ব্যাটে বলে কানেকশন না হওয়ায় বল সোজা যায় উইকেট রক্ষক কুশাল মেন্ডিসের দিকে। কিন্তু স্লো বল কুশাল মেন্ডিস ধরতে সক্ষম না হলে বল সোজা গিয়ে মাটিতে থাকা কুশাল মেন্ডিসের হেলমেটে গিয়ে লাগে এবং সাথে সাথে আম্পায়ার শাস্তি হিসাবে 5 রান অতিরিক্ত হিসেবে নেদারল্যান্ডসকে দেন। প্রিয় দর্শক, চলুন দেখে নেই ক্রিকেটের নিয়মে কি বলে, কেন শাস্তি হিসেবে নেদারল্যান্ডসের স্কোরে 5 রান যোগ করা হলো। আইসিসির নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানের পিছনে রাখা ফিল্ডিং টিমের উইকেট কিপার কিংবা সে টিমের অন্য কারো হেলমেটে বল লেগে গতিরোধ করলে বা ফিল্ডার বেআইনিভাবে ক্যাপ, কাপড় বা অন্য কিছু মাঠে রেখে দিলে তাতে যদি বল স্পর্শ করে তাহলে ব্যাটিং টিমের অনুকূলে 5 রান যোগ করা হবে। যদি বলের গতি কম থাকে এরপরও হেলমেটে বল লাগলেই 5 রান দেওয়া হবে ব্যাটিং টিমকে, যেমনটা আজকের ম্যাচে ঘটেছে। তাই নেদারল্যান্ডসকে 5 রান দেওয়া হয়েছে। এ সময় না খেলেই 5 রান পেয়ে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যান।